আমরা সবাই দেখতে পারা পাম অয়েল বাগান, পাম অয়েল বাগানটা অনেক আগর। আমরা ইতিহাস আপনার আপনার কই মুসবে আমরা লগে থাকে। আসসালামু আলাইকুম। আপনার অকলে দেখতে পাইরা ও মুহূর্তে পাম অয়েল বাগান যাই আর সুপ্রি দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকা ওই দক্ষা প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর জায়গা আপনার অকলে দেখতে পাইরা আর কিলা লাগে আপনার অকলে জানাইবা। এবং এখন গরম সময়, অতদিন বৃষ্টি দিছে, বন্যা হওয়ার আশঙ্কা আছিল সিলেট এখন নাই, তো সবে দোয়া করো কা। আপনারা ওখানে দেখতে পাইরা আমরা অন দেমু পামল বাগান সবে দেখতে থাকো কা, আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দেখো কা। আমরা আইছি খাদিমপাড়া আবাসিক এলাকার রোড নম্বর 2 হিল ভিউ টাওয়ার আর আপনার উল্টা সাইডে যে গল্লিটা আছে ও গল্লি বাস যাইবা আপনারা হলে। আপনার হলে দেখতে পাইরা ইনক ইনক কিছু ইনক কিছু পানি পানি আছে, পানি আছে, পানি আপনারা দেখতে পাইরা পানি কম আছে, বৃষ্টি না হওয়ার কারণে পানি কম আছে। আপনার হলে দেখতে পাইরা আমরা সামনে পামাল বাগান দেখবো, আপনারা খাদিমনগর 2 নম্বর আইয়া সোজা আইয়া আতর ডাই বামে দিয়ে যাইবা। ও আপনার বাইক দেখতে পাইরা ফিরছি ভাই, হে আমরা লইয়া যাওয়ার মানে রাস্তা দেখায় দেখায় নের তো সবাই দেখতে পাইরা। দর্শক আপনার হলে দেখতে পাইরা ও মুহূর্তে আমি পাম অয়েল বাগান আইসি, যারা যারা ইতিহাস ব্লগ দেখবা তারা লাইক কমেন্ট শেয়ার দিবা। ও দেখতে পাইরা আমার পিছে দি পাম অয়েলের কিছু গাছ আছে যেগুলা থাকি তেল তেল উৎপাদন করা হয়। আর আপনারা সিলেটের মাঝে কিলাই বা ভিডিও তো জানানি হয়েছে এবং আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আমার বুঝতে পারবো। আপনারা অকলে দেখতে পারা ওবাই দইল গিয়া পাম অয়েল বাগান আর ফার্ম বাগান যেটারে কয়েন আপনারা অকলে না কিছু ফ্যাক্টে আছে আমরা সবটা দেখিয়া যাইতেইব। অকলে দেখতে পাইরা ফার্ম বাগানও আইছি, সে হইতে দেখা জানাইবা পাম বাগানের সৌন্দর্য দেখতে পাইরা। সিলেট মানুষ সৌন্দর্য আপনারা অকলে দেখতে পাইরা পাম বাগান আমরা একবারেও খান্দাত। আমি আইছি আপনার দেখা নিত, আমি পাম অয়েল বাগান নিয়ে সিলেটও অনেক নিউজ দেখছি। আমরা সাইক্লিং হরিয়া হরিয়া অবাই দিয়ে আসলাম, যেহেতু অসুস্থ সাইক্লিং করা বন্ধ, সেহেতু আমি আপনার আটি আটি দেখাইলাম ফার্ম ফার্ম বাগান। আপনারা অকলে দেখতে থাকা এবং ফার্ম বাগান দেখতে আমার আমি লাগে আমি সৌদি সৌদি আইছি, সৌদি আর বাইচ্ছি লাগে। তো আসলে সামনে যাইমু গিয়ে আপনার অকলে দেখাইমু দেখতে কিলা সুন্দর কিনা দেখতাম পারি। যাই গরুয়ে গাছ খার এবং আমরা ফিরছি বাই বাই একজন অন্য আসন। তোমরা কি তা অনেক থাকো? ও তারা অনেক হইন তারা অন্য বাসা তারা গরুরে গাছ হয় না। আমি অবশ্য আটি আটি ফার্ম বাগানের বাইরে যাই। নকলে দেখতে পাই কি সুন্দর ফার্ম বাগান, ফার্ম বাগান গুলা অনেক সুন্দর। আসলে আমরা কিছুদিন আগে যে সিলসিলা গেছিলাম, সিলসিলা আসলে ছোট একটা জায়গা মিলিয়ে হয়ে গেছে, কিন্তু ফার্ম বাগান হইলে আপনারা পিকনিক করতে পারবা, ফ্যামিলি ট্যুর করতে পারবা। ফার্ম বাগান আসলে একেবারে খান্দাত আমরার, যেমন খাদিমনগরে দিয়ে আইয়েও আপনি তোরা মাংস এজিকাইলেও ফাইলিবা, কোনবাই দিয়ে খাদিমনগর 2 নম্বর আইলেও ফাইলিবা। ও দোকা আমি আরতে আরতে অনেক জায়গা আইছি, আপনারা দেখতে পাইরা কি সুন্দর সুন্দর ফার্ম বাগান, ফার্ম অয়েল। আসলে এখন ফুরছে কিনা জানি না, না এখন না, এখন তো গরমের দিন। আমার অনেকে হয়েছিল শীতের দিন দেওয়ার লাগে, আমি বললাম যে ঘুরিয়ে আই, যেহেতু বাসাতে আছি কোনো খাম নাই সেহেতু ঘুরিয়ে আই এবং আপনার দেখাই, আমার খুব ভালো লাগে। অকলে দেখতে পাইরা ইন অনেক গরমের দিন বাচ্চানতে গোসল করার, আসলে আপনারা সবে ভালো পানির গোসল করার চেষ্টা করবা। তো আমরা দেখতাম পারি আর ফার্ম বাগানও, ফার্ম বাগানও আইছি আমি
কি সুন্দর তারা গোসল করে সুখে শান্তিতে, আল্লাহ যেন সব রেওয়ালা আরামে এসে রাখুন। পাম বাগান ইচ্ছি আপনার দেখতে পারা অনেক গাছপালা, আমার লাগে আমি সৌদি সৌদি একটা ফিলর, এবং ইনো ইনোয় আমার অনেক আরাম লাগে, কারণ ওই তো দেহকা আপনারা যে একটা প্রাকৃতিক যে একটা জীব, যে গাছ আমরা অক্সিজেন দেয় ও একটা আমার আরাম লাগে। ওলা জায়গা সবসময় তাহা গেলে ভালো লাগতো ওই দক্ষা গাছগুলো। নারিকেল গাছ লাখান কইতে গেলে, গুয়া গাছ লাখান কইতে গেলে আসলে ওগুলো গাছ একটা দেখায় আপনারে। আপনারা অখলে দেখতে পাইরা ও মুহূর্তে পাম বাগান আছি আমি, সে কইতে দেখলা সবে দেখ কি আজ জানা ওই তো আমার ফিসে অনেক জায়গা, যেমন কাশফুল বাগান জেলা বড়, ফার্ম অয়েল বাগান ওলা বড়। আমরা একবার আইসলাম সাইকেল দি, বাট আমার তেমন ভিডিও করা হয়েছে না, তো ইদানিং সাইকেল চালানি ডাক্তার হয়েছে বন্ধ, যার কারণে হওয়া হয় না। এখন আমি আইসি বাবায় লইয়া সবে দেখতে পাইরা ফিসে ফার্ম অয়েল বাগান, আমি আপনার ঘুরে ঘুরি দেখাই আর আমিও দেখি ছবি তুলি স্মৃতি রাখি। অনেক অনেকেও দেখতাম পারছি ইনো গোসল করা, অনেকেও দেখছি ইনো খাম করা, তো সবে দেখতে থাক। পৃথিবীর বিভিন্ন জাতর 26,000 প্রজাতির ফার্ম গাছ দেখা যায়। ফার্ম গাছ বাংলাদেশের আবহাওয়ার লাগি উপযোগী ও পরিবেশ বান্ধব। ফার্ম ফল থাকি ফার্ম তেল বার করা হয়। বাংলাদেশও এটির 4-5 বছর বয়সী ফার্ম গাছ থাকি ন্যূনতম 40 কেজির ফার্ম অয়েল পাওয়া যায়। ইউ গাছ থাকি একটা না 25-30 বছর পর্যন্ত তেল পাওয়া যায়। ফার্ম ফল থাকি ফার্ম অয়েল লোয়ার সময় যে পুষ্টি পূর্ণ ব্যবহারযোগ্য বর্জ্য পাওয়া যায় তা ফার্ম অয়েল বাগান সার হিসাবে ব্যবহার করা যায়। গ্যাসের যে পদ্ধতি তাতে ফার্ম তেল সংগ্রহ করা সহজ হয়। ফাঁকা ফার্ম ফল সংগ্রহ করিয়া পানি সিদ্ধ করা হয়, তার বাদে হাত দ্বারা অথবা গামছা দিয়া টিপে রস বার করা হয়। রসের মধ্যে পানির মিশ্রণ থাকে, যেহেতু পানি মিশ্রিত এই রস পাতিলে করে জাল দিতে হয়। আপনারা তারা অতবিল আমার ভিডিওর লগে আসলা সবে সবাই জানাই অসংখ্য ধন্যবাদ, এবং সবে লাইক কমেন্ট শেয়ার দিবা, আর আমার ভিডিওর লগে থাকবা, আমার ইউটিউব চ্যানেলও ভিডিও দেখিয়ে থাকলে শেয়ার দিবা কমেন্ট দিবা, এবং আমার ফেসবুক পেজও দেখিয়ে থাকলে সবে লাইক কমেন্ট এবং শেয়ার দিবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফেজ।